আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন চলে আসলাম অস্থির ক্যাফে। তো বাড়ির কাছে ক্যাফে, তো এই জন্য আসলে অতটা গুরুত্ব দেইনি, বাট কোনো এক সন্ধ্যাঘন মুহূর্ত গিয়েছিলাম ঘুরতে। তো ভিতরের পরিবেশটা দেখে আসলেই অনেক ভালো লাগলো, তাই ভিডিওটা না করে থাকতেই পারলাম না। চলুন ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই, কেমন লেগেছে আর বাকিটুকু দেখতে থাকুন। প্রথম দিকে শুরুটা যেমন ছিল, খারাপ ছিল না, বেশ ভালোই। এবং সামনের দিকে যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে সবুজ গাছগাছালিতে ভরা, চারিদিকে আটকানো সেই একখান অস্থির। রাত্রে হয়তো বা সৌন্দর্যটা একটু অন্যরকম লাগতেছে, দিনে আরেকটু অন্যরকম লাগবে, বাট এভারেস্টে আপনি যদি ভিতরে সব জায়গায় ঢুকেন ভালো লাগবে। ক্যাফে তো ক্যাফেই, তাই না? তো এখানে যখন ঢুকবেন তখন একটু মনোরম পরিবেশ থাকবে, একটু নিলিবিলি থাকবে, তো সেটাই আছে। এখানে দিনের বেলায় বলেন, রাত্রিবেলায় বলেন, প্রচুর লোকজন আসে কম বেশি। আবার এখানে দেখছি বিভিন্ন ফুল গাছের সমারোহ, ছোট ছোট ফুল ধরেছে, অন্যরকম সুগ্রাণ পাচ্ছি। পাশে আবার দেখতে পাচ্ছি স্পেশাল কিছু কিছু ক্যাটাগরি। ওয়াহ, এখানে ওয়াশের ব্যবস্থা করছে খুব সুন্দর। পাশাপাশি পার্সোনাল কিছু কিছু রুমও দেখতে পাচ্ছি, এগুলো সবার জন্য না, যাই হোক। তারপরে ফুলগুলো খুব দারুণ ফুটেছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, রাত্রে তো এই জন্য হয়তো বা এটা দেয়নি, মানে ওয়াটার ডান্সটা দেয়নি, বাট এখানে কিছু মাছও আছে দেখছি। ঠিক আছে, বাচ্চারাও এখানে যে সময় পার করতেছে, আর যখন ওয়াটারটা ছেড়ে দেয় তখন আর একটু পরিবেশটা মনে হয় সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আবার লিখা দিয়েছে হয়তো বা ফুল ছেড়া নিছে। ভিতরটা আমি যতটুকু অনুভব করেছি, আসলে বাইরে থেকে এতটা বোঝা যায় না যে এই জায়গাটা আসলে এতটা সুন্দর, বাট সত্যি এই জায়গাটা অনেক রোমান্টিক একটা জায়গা বলতে পারেন। এখানে দেখার পরে কাপড়টা তো মানে ডাইরেক্টলি কি বলবো, একটা ফিদা হয়ে যাবে। সো বরাবরই আমার খুব ভালো লেগেছে এটা দেখার পরে। তো এখানে কিছু ফটোশ্যুট করার জন্য বেস্ট একটা প্লেস বলতে পারেন। এটা মোট দুইটা আছে, আর সাইডে এই যে ব্যাক সাইডে বসার ব্যবস্থা করে। আরও একটা বিষয় নজরে পড়লো, এই যে আগ গাছগুলো এভাবে লাগানো, আমার তো খুবই ভালো লেগেছে। এটা অন্যরকম একটা সৌন্দর্য, যে আগ লাগানো চারি সাইডে, অল্প কিছু বাট সুন্দর। তারপরে বাইরের সাইডে ওয়াশরুম আছে, ঠিক আছে, এই সাইড থেকেও মানে সব দিক থেকে খেয়াল করলে দেখা যায় যে এটা আসলে একটা পরিবেশ বান্ধব এবং খুব সুন্দর মানে নিলিবিলি একটা জায়গা, যেখানে আপনি কিছুটা সময় কাটাইতে পারবেন। এখানে আবার কিছু কেনাকাটার খাবার দাবার আছে, তো সমস্যা নাই। এখানে যে খাবার দাবারগুলো আছে মোটামুটি অন্য অন্য ক্যাফেও এগুলো আছে, ঠিক আছে। আবার আরও কিছু কিছু জিনিস পাওয়া যেত, বাট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। যেমন সমুদ্রের কিছু সি ফুড পাওয়া যেত, সেগুলো এখন আপাতত নাই, মাঝে মাঝে পাওয়া যায় ফ্রাইডেতে। আবার কিছু কিছু আপনার ফ্রাই পাবেন বেশ কিছু। এই হচ্ছে বর্তমান অবস্থা, আর এই হচ্ছে ক্যাফের অস্থির লোকেশন। তো যারা আসতে চান তারা এখান থেকে নাম্বার নিয়ে কল করে আসতে পারবেন, যারা দূরে আছেন, যারা কাছে আছেন তারা তো প্রতিদিনই রাত্রে আড্ডা দেয়। এই হচ্ছে অবস্থা, ভালো থাকেন সবাই আর ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে। আল্লাহ হাফেজ।